দর্শক, এনপি আনারের হত্যাকাণ্ডের বিষয়ে আরও খবরাখবর জানব। ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ রুহুল আমিন। রুহুল আমিন, ভারতে এবং বাংলাদেশে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ঝিনাইদহে এর চিত্র কেমন দেখছেন? আসলে সাধারণ মানুষ কি বলছে এই বিষয়টা নিয়ে? ফয়সল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে নিখোঁজ, সাতদিন নিখোঁজ থাকার পরে এই ঝিনাইদহ চার আসনের যিনি সংসদ সদস্য তার মৃত্যুর খবর এই প্রথম এই জেলা এই আওয়ামী লীগ অফিসে খবরটা আসে। এই খবরটা আসার পরে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে। সেই থেকে তারা এই এই আনারুল আজিম আনারের বাসার নিচেই ভিড় করতে থাকে এবং দেখে না সেখানে তারা কান্নাকাটিতে মানে বেহুশ অবস্থায় আছে। এবং তার মেয়ে ছিল ঢাকাতে তার বাবার হত্যার বিচার এবং খোঁজের জন্য। তিনি এখন এই যে এই ঝিনাইদহ তার বাসা থেকে এসে এই বাসার নিচেই সকাল থেকে তিনি অবস্থান করছে। সকাল থেকে খেয়ে না খেয়ে তিনি এখানে বসে আছে, সেই সাথে নেতাকর্মীরা এখানে বসে আছে। তারা এই 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এই